হ্যালো স্টুডেন্টস, আমি স্নেহা, রায় মার্টিনের পলিটিক্যাল সায়েন্সের এডিটর। আমরা আগে ক্লাস টুয়েলভের টেন চ্যাপ্টারের ওপর তিনটে ভিডিও করেছি। প্রথম ভিডিওতে আমরা 73তম ও 74তম সংবিধান সংশোধনের ওপর আলোচনা করেছি, দ্বিতীয় ভিডিওতে গ্রাম পঞ্চায়েত ও তৃতীয় ভিডিওতে পঞ্চায়েত সমিতির ওপর আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা জেলা পরিষদের ওপর আলোচনা করব। প্রথমেই বলেছে যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদ গঠিত হয় জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতি সভাপতিগণ পদাধিকার বলে প্রতিটি ব্লক থেকে বিধানসভার নির্বাচক মণ্ডলী কর্তৃক নির্বাচিত অনধিক তিনজন সদস্য, জেলা থেকে নির্বাচিত লোকসভা ও রাজ্য বিধানসভা সদস্যবৃন্দ, তবে মন্ত্রী বাদে বাকি সদস্যদের নিয়ে, জেলার মধ্যে বসবাসকারী রাজ্যসভা সদস্যগণ তবে মন্ত্রী বাদে বাকি সদস্যদের নিয়ে, এই এতজন সদস্যদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। আচ্ছা, এখানে প্রথম একটা পয়েন্টে বলেছে যে জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতি সভাপতিগণ ব্র্যাকেটে লেখা পদাধিকার বলে। এই পদাধিকার বলে কথাটার মানে হলো যে সমস্ত ব্যক্তি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হবেন, কারণ এক একটি পঞ্চায়েত সমিতির একজন করে সভাপতি থাকে, তাই একাধিক যেহেতু পঞ্চায়েত সমিতি রয়েছে, তাই সেই সমস্ত পঞ্চায়েত সমিতি যারা সভাপতি হবেন তারা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার সাথে সাথে জেলা পরিষদে সদস্য হওয়ারও যোগ্যতা অর্জন করে। আমরা যখন 8 চ্যাপ্টার পড়েছি সেখানে আমরা দেখেছি যে ভারতের যিনি উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও তিনি নির্বাচিত হন, এর জন্য আলাদা করে কোনো যোগ্যতার দরকার হয় না, তাই একে আমরা বলি পদাধিকার বলে যোগ্যতা অর্জন করা। এরপরে দেখেছি বলেছে যে 73তম সংবিধান সংশোধন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে 1992 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনকে সংশোধন করে জেলা পরিষদের মোট সদস্য সংখ্যার আনুপাতিক হারে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এই সংরক্ষিত আসনের 1/3 তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য সভাধিপতি ও সহকারী সভাধিপতির পদ সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। জেলা পরিষদের প্রথম সভায় সদস্যরা একজনকে সভাধিপতি ও অন্য আরেকজনকে সহকারী সভাধিপতি হিসাবে নির্বাচিত করে। লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার কোনো সদস্য সভাধিপতি কিংবা সহকারী সভাধিপতি হিসাবে নির্বাচিত হতে পারে না। জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। এরপরে আমরা দেখব স্থায়ী সমিতি, অর্থাৎ জেলা পরিষদের কিছু স্থায়ী সমিতি আছে, সেগুলো কী কী? সেগুলো বলেছে যে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতি, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি, পূর্ত পরিবহন স্থায়ী সমিতি, কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি, শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রিয়া স্থায়ী সমিতি, শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতি, বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি, খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতি, এছাড়াও ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি। প্রতিটি স্থায়ী সমিতি যে সমস্ত সদস্য নিয়ে গঠিত হয় তারা হলেন জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি পদাধিকার বলে। এখানে পদাধিকার বলে কথাটার অর্থ তাই দাঁড়ায়, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত হবেন পাশাপাশি তারা স্থায়ী সমিতিরও সদস্য হিসেবে নির্বাচিত হয়ে যায়। এছাড়াও জেলা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত অনুন্য 3 জন আর অনধিক 5 জন সদস্য, মানে 3 জনের কম হবে না, 5 জনের বেশি হবে না সদস্য। রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ব্যক্তি, এক্ষেত্রে রাজ্য সরকার যতজন ব্যক্তি মনে করবেন ততজন ব্যক্তিকেই ওনারা নিযুক্ত করতে পারেন। উল্লেখযোগ্য বিষয় এখানে যে সভাধিপতি ও সহকারী সভাধিপতি ছাড়া অন্য কোনো ব্যক্তি 2টির বেশি স্থায়ী সমিতির সদস্য হতে পারে না। স্থায়ী সমিতি সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। স্থায়ী সমিতি সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি হিসেবে নির্বাচিত করে, তাকে কর্মাধ্যক্ষ বলা হয়। এরপর আছে সমন্বয় সমিতি, বলেছে প্রতিটি জেলা পরিষদের একটি করে সমন্বয় সমিতি থাকে, সভাধিপতি, সহকারী সভাধিপতি, প্রতিটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, নির্বাহী আধিকারিক ও অতিরিক্ত নির্বাহী আধিকারিককে নিয়েই সমন্বয় সমিতি গঠিত হয়।
সমন্বয় সমিতির কাজ বলেছে জেলা পরিষদের কার্যাবলীর সঙ্গে বিভিন্ন স্থায়ী সমিতির কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করা, একটি স্থায়ী সমিতির কার্যাবলীর সঙ্গে অন্যান্য স্থায়ী সমিতির কার্যাবলীর মধ্যে সমন্বয় রক্ষা করা, এছাড়াও জেলা পরিষদ কর্তৃক গৃহীত কোনো কর্মসূচির বাস্তব রূপায়নের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দান করা। যেহেতু সমিতির নাম সমন্বয় সমিতি, তাদের প্রধান কাজই হবে সমন্বয় রক্ষা করা, তাই এখানে হচ্ছে জেলা পরিষদের সাথে অন্যান্য স্থায়ী কমিটির সমন্বয় সাধন করা অথবা একটি স্থায়ী সমিতির সাথে অন্যান্য স্থায়ী সমিতির মানে এক বা একাধিক স্থায়ী সমিতির কাজের মধ্যে সমন্বয় সাধন করা প্রধান কাজ, এছাড়া পরামর্শ দানও করে থাকে। এবারে দেখব জেলা সংসদ বলেছে 2003 সালে প্রণীত পশ্চিমবঙ্গ সংশোধন আইন অনুসারে প্রতিটি জেলা পরিষদ স্তরে একটি করে জেলা সংসদ গঠন করা যায়। জেলা সংসদের সদস্য হলেন জেলা সব গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিগণ, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিগণ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, জেলা পরিষদের সব সদস্য। জেলা পরিষদ যাবতীয় হিসেব, বাজেট ও অডিট রিপোর্ট জেলা সংসদের কাছে পেশ করে থাকে। এরপরে বলেছে জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী, বলছে যে এখানে ক্ষমতা কার্যাবলীগুলো কয়েকটি পয়েন্টে আলোচনা করা হয়েছে। যেমন বলেছে যে কৃষিক্ষেত্র, কৃষিকাজ, পশুপালন, জল সরবরাহ, জলসেচ উন্নয়নে প্রকল্প গ্রহণ ও আর্থিক সাহায্য প্রদান সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করা। এরপরে হচ্ছে শিল্প, বলেছে কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ করা এবং আর্থিক সাহায্য প্রদান সহ পদক্ষেপ গ্রহণ করা। এরপরে জনস্বাস্থ্য, বলছে দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ঔষধালয় স্থাপন করা, মহামারী প্রতিরোধের জন্য গৃহীত প্রয়োজনীয় ব্যবস্থা রূপায়ণের জন্য অর্থ ব্যয় করা। এরপরে দেখব জনশিক্ষা, বলছে ছাত্র কল্যাণ সহ প্রাথমিক ও বয়স্ক শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, বিভিন্ন শিক্ষাকেন্দ্র গড়ে তোলার জন্য আর্থিক সাহায্য প্রদান করা। রাজ্যের মধ্যে প্রযুক্তিগত ও অন্যান্য যে কোনো বিষয় ধরনের শিক্ষার উন্নতির জন্য বৃত্তি প্রদান করা। জনকল্যাণ, বলেছে সমাজ কল্যাণ ও অন্যান্য সর্বজনীন জনহিতকর উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ অথবা আর্থিক সাহায্য প্রদান সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করা, জনকল্যাণমূলক সংস্থাগুলির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা। এরপরে দেখব হচ্ছে আয়ের উৎস, জেলা পরিষদের আয়ের কিছু প্রধান উৎস আছে, যেমন হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, কেন্দ্রীয় বা রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, পথকর ও পূর্তকর থেকে সংগৃহীত আয়, অভিকর, ফি ইত্যাদি থেকে সংগৃহীত অর্থ, স্কুল, হাসপাতাল, ঔষধালয়, ঘরবাড়ি, প্রতিষ্ঠান বা কলকারখানা থেকে লব্ধ আয়, জরিমানা, অর্থদণ্ড থেকে সংগৃহীত অর্থ, দান বা সাহায্য হিসাবে প্রাপ্ত অর্থ বা যে কোনো ওছি বা বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে লব্ধ অর্থ। এবারে আমরা অর্থ কমিশনের ওপর আলোচনা করব। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার যে তিনটে স্তর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই তিনটে স্তর সম্পর্কে আলোচনা হলো। এরপরে আমরা অর্থ কমিশনের ওপর আলোচনা দেখব। বলেছে 73তম সংবিধান সংশোধনী আইনের সাথে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনের মাধ্যমে একটি অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। অর্থনীতিবিদ, আইনবিদ, প্রশাসক ও বিশিষ্ট সমাজকর্মী বা রাজনৈতিক কর্মীদের মধ্য থেকে অনধিক 5 জনকে, মানে 5 জনের বেশি নয়, হয় 5 জনের কম না হলে 5 জন হবে, কে নিয়ে রাজ্য সরকার একটি অর্থ কমিশন গঠন করতে পারে। এই 5 জনের মধ্যে 1 জন হবেন কমিশনের সভাপতি। সভাপতি ও অন্যান্য সদস্যদের কার্যকালের মেয়াদ 1 বছর, তবে প্রয়োজন মনে করলে রাজ্য সরকার অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করতে পারে। সভাপতি বা যে কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে মুখ্য সচিবের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পেশ করতে হয়। পদত্যাগপত্র গৃহীত হলেই তিনি পদচ্যুত হন। এরপরে বলেছে যে 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল সভাপতি কেসি নিয়োগী গঠিত হয়েছিল এবং সভাপতি ছিলেন কেসি নিয়োগী। সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশন 2017 সালে গঠিত হয়েছে, যার সভাপতি ছিলেন নন্দকিশোর সিং। আচ্ছা, এখানে অর্থ কমিশন কিন্তু কেন্দ্রীয় অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে, কারণ দেখেন 1951 সালে বলেছে প্রথম গঠিত হয়েছে, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে অর্থ কমিশন গঠিত হয়েছে 73তম সংবিধান সংশোধনের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে, অর্থাৎ 1992 সালের পর।
এবারে দেখব ক্ষমতা ও কার্যাবলী। বলেছে অর্থ কমিশন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আর্থিক অবস্থা পর্যালোচনা করে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মধ্যে কর, শুল্ক, পথকর বণ্টনের নীতি নির্ধারণ করে এবং নির্ধারিত নীতির ভিত্তিতে সেগুলো বণ্টন করে। রাজ্যের সঞ্চিত তহবিল থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকে অনুদান প্রদান করার নির্দিষ্ট নীতিও স্থির করে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আর্থিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করে থাকে। অর্থ কমিশন সম্পর্কে এই ছিল আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থার ওপর আলোচনা করব। থ্যাংক ইউ।